আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিনি আক্তার, কেমন আছেন সবাই? দই তৈরি করা আমাদের সবারই শখের একটা বিষয়। বাসায় আমরা সবাই কম বেশি দই তৈরি করতে পারি। অনেকেরই অভিযোগ থাকে দই ঠিকমতো জমে না। যাদের এই ধরনের অভিযোগ আছে তাদের জন্য আজকে আমি খুব সহজভাবে দই কীভাবে পারফেক্ট হবে সেই রেসিপিটা শেয়ার করব। দোকানের মতো মিষ্টি দই তৈরি করে দেখানো হবে। আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। ভালো করে দুধ জাল দিতে হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ খাঁটি দুধ নিয়েছি এবং 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে নাড়তে হবে। দুধে যেন কখনো সর না পড়ে, এই দই তৈরির ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এদিকে লক্ষ্য রাখবেন। আর 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি আমি। এটা ভালো করে জাল দিতে হবে। ভালো করে নাড়তে হবে। এভাবে এরপরে চুলা থেকে নামিয়ে রাখতে হবে আর নাড়তে হবে যেন সর না পড়ে। এরপর কেরামেল তৈরি করতে হবে। কেরামেল তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে জাল দিতে হবে। লো আঁচে জাল দিতে হবে। কিছু জ্বালানো দুধ দিয়ে নাড়তে হবে। যখন এটা লাল হয়ে যাবে তখন খুবই লো আঁচে নাড়তে হবে। বেশি আঁচ যদি থাকে চুলার তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে অল্প দুধ দিয়ে তারপর হলো নাড়তে হবে। এরপরে সব দুধ দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নাড়তে হবে। আর যে দুধ আমি সাইডে রেখে দিয়েছিলাম ওই ঠান্ডা দুধের মধ্যে, মানে যতটুকু আমার আঙুল রাখলে সহ্য করতে পারে ততটুকু পরিমাণ গরম থাকবে, সেই দুধের মধ্যে হলো 1/2 কাপ পরিমাণ টক দই দিতে হবে। টক দইটা দেওয়ার আগে ভালো করে চামচ দিয়ে মিশাতে হবে। মিশিয়ে তারপর সেই দইটা হলো দিতে হবে এই দুধের মধ্যে, দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর কিছু টক দই যেটা রেখে দেওয়া ছিল সেই টক দইটা টালিতে বা আপনারা মাটির যে পাত্র সেতে ভালো করে লাগিয়ে নিতে পারেন। চামচ দিয়ে এভাবে করে নাড়তে পারেন বা ব্রাশ বা হাত দিয়ে আপনারা ভিতরে এভাবে লাগিয়ে নেবেন। এরপরে দুধটা আপনি দিয়ে দেবেন এর মধ্যে। এরপর ভালো করে ঢেকে নিতে হবে। তোয়ালে দিয়ে ঢেকে রাখতে হবে। 5-6 ঘন্টা ঢেকে রাখতে হবে এভাবে। তারপর হলো 1 থেকে 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। দেখেন কিভাবে তৈরি হয়ে গেল মজাদার দই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।